एवरीवन আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি এবং সাবধানে আছি। আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে কোথাও একটা জায়গায় চলে এসেছি আর রেস্টুরেন্টে এসেছি, কারণ আপনাদের ভাইয়ের জন্মদিন প্রথমত, আর দ্বিতীয়ত নতুন বছর, তা দুইটা উপলক্ষে আমরা ইস্টার কাবাবে খেতে এসেছি। অনেকদিন পরে এখানে আসলাম, বেশ ভালোই লাগছে। মাঝে বেশ কিছুদিন আর কি আমরা কোথাও তেমন বাইরে যাইনি, ঘোরাফেরা ওইভাবে হয়নি, তা আমরা একটু ইদানিং এক মাস যাবৎ খুব ঘোরাফেরা করছি আর আজকে খেতে আসলাম। মাঝে মধ্যে বাইরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের ভাইয়ের জন্মদিন পয়লা জানুয়ারি, সেটা তো আপনারা আমার আগের ব্লগে দেখতেই পেয়েছেন। তাই এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য এই যে টেবিল একটা খালি হয়েছে, সবাই বসে গিয়েছি আর ওরা ফ্রেশ হতে গিয়েছে। তো এখানে কিছু কিছু ভিডিও লম্বাই করা আছে, শর্ট ভিডিও, সেগুলো আপনাদের সাথে আমি এর ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। তা আমরা এখানে বসে আছি, আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। আর যেহেতু স্টার কাবাবের ফেমাস রেসিপি হচ্ছে চিকেন ঝাল ফ্রাই আর নান রুটি, তা আমরা সেটাই অর্ডার করলাম। আর মিথিলার আব্বু মিথিলা ওরা ফ্রেশ হয়ে চলে এসেছে, আর আমরা যে অর্ডারটা দিয়েছি এখনও নিয়ে আসিনি, আর অপেক্ষায় বসে আছি আমরা সব ফ্রেশ হয়ে। আর এই যে আমাদের অর্ডার চলে এসেছে, আমাদের চিকেন ঝাল ফ্রাই আর নান রুটি। তা এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। অনেকদিন পরে এরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক্যালি এরকম ভিডিও আমি শেয়ার করি না, আমি সবসময় কাজকর্ম ঘোরাফেরা এগুলোই দেখাই, খাওয়ার ভিডিও এইভাবে দেখাই না, তা বেশি একটা দেখাবো না। আর এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। খাওয়া দাওয়া শেষ হলে এখান থেকে চলে যাব, ভিডিওটা ওই পর্যন্তই সমাপ্তি থাকবে। আর আমরা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, অন্যরকম একটি ভিডিও শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন এবং কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনের অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন ফ্রেশ হতে যাব। ওরা অলরেডি ফ্রেশ হতে গিয়েছে আর আমি বসে আছি, ওরা আসলে আমিও ফ্রেশ হয়ে নিব। আর এখন টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমাদের এখন যে রাতের ডিনারটা শেষ হয়ে গেল আর এখন চা খাবো, তার জন্য চা অর্ডার দিলাম। আর স্টার কাবাবের আসলে চিকেন ঝাল ফ্রাই, রুটি, নান রুটি আর চা আমার কাছে বেশ ভালো লাগে, এজন্য এই তিনটা জিনিসই অর্ডার দিলাম। চাটা অনেক ভালো, অনেক ভালো, যা মানে কি বলবো, এসে খাইলেই বুঝতে পারবেন। এটা ধানমন্ডি ঝিকাতলা সিটি কলেজের পাশে আর কি প্রায়। আমরা চা খাচ্ছি, চাটা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব, আর তো কাজ নাই। তা বসে বসে একটু গল্প করছিলাম, কারণ চা খাওয়া মানে তো টাইম পাস করা, তা চা খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম। এখানে আছে আমার ছোট বোন মিথিলা, আমার হাজবেন্ড আর আমি। তা আমার ভিডিওটা আর নাই, ওদের ভিডিওর কিছু কিছু অংশ ধরে রেখেছি, এটাই আমার ছোট বোন। তা আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা সোজা বাসায় চলে যাব। এখান থেকে মূলত এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়া করা শেষ, অন্য কোনো কাজ নাই। মিথিলার জন্য ওর আব্বু আবার একটা বেলুন কিনল। এই তো আমাদের ছোট্ট একটা ভিডিও, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।